নমস্কার, নন্দস কিচেনে সবাইকে স্বাগত। বাঙালিদের কাছে পায়েস বেশ জনপ্রিয়। পায়েস যে শুধু চাল দিয়ে তৈরি করা যায় তা কিন্তু নয়, এছাড়াও ভিন্ন কিছু দিয়ে তৈরি করা যায়। আমি আজকের আপনাদেরকে সুস্বাদু লাউয়ের পায়েস তৈরি করে দেখাবো। লাউ আমাদের শরীরকে ঠান্ডা রাখে, স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। আসুন দেখে নেওয়া যাক আমি কিভাবে লাউয়ের পায়েস তৈরি করি। প্রথমে একটা কচি লাউ নিয়েছি, লাউটা আমরা কিভাবে কেটে নেব চলুন দেখে নিই। লাউ দু টুকরো করে কেটে নেব। আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি, বটি বা ছুরি আপনাদের নিজেদের সুবিধা মতো কেটে নেবেন। লাউ দেখুন দু আধখানা করে কেটে নিয়েছি, আর একদম কচি লাউ। পায়েসের জন্য কিন্তু সবসময় আমাদের কচি লাউ ব্যবহার করতে হবে। আমি এখানে এক টুকরো নিলাম আর এক টুকরো রেখে দিলাম। আমার যতটা প্রয়োজন আমি তাই এখানে অর্ধেকটা নিলাম আর অর্ধেকটা রেখে দিলাম। খোসা ছাড়িয়ে নিয়েছি, ভেতরের যে নরম অংশটা ওটাকেও কেটে ফেলতে হবে। বাইরের যে শক্ত অংশটা আমরা ওটাকেই ব্যবহার করব। দেখুন ভেতরের নরম অংশটা এইভাবেই কেটে ফেলতে হবে। পুরো লাউটাই কিন্তু আমি এইভাবে কেটে নেব। খোসা ছাড়িয়ে নিয়েছি, জলে লাউটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি। এইবার আমাদের গ্রেটারে গ্রেট করে নিতে হবে। যেদিকে গ্রেটারের মুখটা একটু বড় আছে ওইদিকে আমি গ্রেট করছি, যাতে লেয়ারটা একটু লম্বা লম্বা হয়ে পড়ে। এইভাবে গ্রেট করে নিতে হবে। গ্রেট করে নিয়েছি, লাউ থেকে যে জলটা বেরোয় জলটা চিপে বের করে দিতে হবে। আমি এখানে স্ট্রেনারের মধ্যে নিয়েছি জলটাকে ছড়িয়ে নেবার জন্য। এটা একটা সাদা সুতির কাপড়ের মধ্যে নিয়েও কিন্তু জলটাকে চিপে বের করে ফেলা যায়। লাউ থেকে যে জলটা বেরোয় সেটাকে কিন্তু আমি একদম চিপে চিপে বের করে নিয়েছি। এবার গ্যাস ওভেন অন করে একটা কড়াইয়ের মধ্যে ফুল ফ্যাট 1 লিটার দুধ গরম হতে দিয়েছি। এটাকে ভালো করে ঘন করে ফুটিয়ে নেব, 1/2 লিটার করে নেব। ওভেনের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে দুধ ঘন করে ফুটিয়ে নিয়েছি, আর দুধটাকে অনবরত নাড়তে হবে, না তো কড়াতে লেগে যেতে পারে। এবার ফ্লেমটাকে লো করে দিলাম। ওদিকে আমি দুধটাকে ঘন করে নিয়েছি আর ফ্লেমটাকে লো করে রেখেছি। পাশের ওভেনে কড়াই গরম করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। এবার ঘিয়ে ভেজে নিচ্ছি আমন কুচি আর কাজু বাদাম। 7-8টা আমন কুচি করে কেটে নিয়েছি, কাজু বাদাম 2 আধখানা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট ছোট করে কেটে নিতে পারেন। বাদাম 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া দিয়ে নিয়েছি মিডিয়াম ফ্লেমে। এবার 1 মুঠো কিশমিস দিয়ে দিচ্ছি, দিয়ে আরও 1 মিনিট মতো নাড়াচাড়া দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। আমন কাজু কিশমিস হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। ওই কড়াইয়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, 1টা তেজপাতা কেটে দিলাম, দিয়ে দিচ্ছি 3টে ছোট এলাচ একটু ফাটিয়ে দিয়েছি, 2টো লবঙ্গ। 4-5 সেকেন্ড নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়েছি। আগে থেকে গ্রেট করে জল ঝরিয়ে রাখা লাউ দিয়ে দিচ্ছি। এবার 4-5 মিনিট নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভেজে নিয়েছি 4-5 মিনিট, সামান্য একটু লবণ 1/4 টিস্পুন দিয়ে দিলাম। যেহেতু এটা মিষ্টি খাবার, আর মিষ্টি খাবারে যদি একটু লবণ দেওয়া হয় খাবারের টেস্টটা বেশি ভালো হয়। এবার আমরা যে দুধটাকে ঘন করে ফুটিয়ে রেখেছিলাম ভাজা লাউটা ঘন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ওভেনের ফ্লেমটা হাই করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমাদের পায়েসটা ফুটে গেছে। আমি আগে থেকে 2 টেবিল চামচ সাবু 4-5 ঘন্টা ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, ভেজানো সাবু দিয়ে দিচ্ছি। সাবু দিয়ে যদি এই পায়েসটা তৈরি করা হয় এর ঘনত্বটা ভালো হয় আর টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। যদি সাবু অপছন্দ হয় আপনারা এখানে চাল গুঁড়ো, সেটা যদি গোবিন্দভোগ চাল গুঁড়ো হয় ভালো হয়, বা পাউডার মিল্কও ব্যবহার করতে পারেন। কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। পায়েস আমাদের প্রায় তৈরি হয়ে এসছে। এর মধ্যে আমি 1 কাপ চিনি দিয়ে দিচ্ছি, মানে আমি এখানে 200 গ্রাম চিনি দিলাম। মিষ্টিটা আপনাদের যেমন পছন্দ করবেন সেই বুঝে এখানে আপনারা
চিনিটা ব্যবহার করবেন। ভেজে রাখা আমন বাদাম কাজু কিশমিস দিয়ে দিলাম, নাড়াচাড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি হাফ টেবিল চামচ ড্রাই গোলাপের পাপড়ি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি, এর ফ্লেভারটা দারুণ হয়। এবার হালকা করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। আমাদের তৈরি হয়ে গেল সুস্বাদু ঝটপট লাউ পায়েস। আপনারা দেখতেই পেলেন কত সহজে এটা বানানো যায়, তাহলে দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন। এর থেকে বেশি ঘন করব না, পায়েস ঠান্ডা হবার পর ঘনত্বটা আর একটু বেড়ে যায়। এবার গ্যাস ওভেন অফ করে এটাকে ঠান্ডা হতে দেব। পায়েসটা ঠান্ডা করে নিয়েছি, একটা বোলের মধ্যে সার্ভ করে দিচ্ছি। যেহেতু এটা গরমকাল, আপনারা ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন, খেতে এটা ভীষণই ভালো লাগে। যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা প্রথমবার চ্যানেলটাকে দেখছেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে প্রেস করে নেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনারাই সবার প্রথমেই দেখতে পাবেন। ভালো খান, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ।